পার্ক খুলে দেওয়া হলো বন্ধ হয়ে থাকা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়া অবস্থিত পৌরসভার বিনোদন পার্ক। করোনা অতিমারির কারণে দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত পৌরসভার বিনোদন পার্ক বন্ধ রাখা হয়েছিল। বিনোদন পার্কটি করোনা অতিমারি অনেকটা নিয়ন্ত্রিত হয়ে যাওয়ায় ফলে বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের প্রাক্কালে বিনোদন পার্কটি খুলে দেওয়া হলো বলে জানান কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শচীন সিংহ রায়। প্রতিদিন বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পার্কটি খোলা থাকবে। অবশ্য পার্কে ঢোকার আগে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। পূজোর আগে পার্ক খুলে দেওয়ায় খুশি কালিয়াগঞ্জের সাধারণ মানুষ। উত্তর দিনাজপুর থেকে হরিন্দ্র কুমারের রিপোর্ট, হার্জ নিউজ। কালিয়াগঞ্জ পৌরসভার পার্কটা খোলা হচ্ছে এই কারণে, কবির বিধি মেনে খোলা হবে। ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরেই আমাদের এই পার্ক করোনার জন্য বন্ধ ছিল। কালিয়াগঞ্জে আজকে অনেক দিন থেকে পৌরসভার কোনো রকম করোনার কোনো রোগী পাওয়া যায়নি, যার জন্য আমরা চিন্তা করছি অন সোর্স আমাদের বন্ধ হয়ে গেছে প্রায়। আর এই শুভ লগ্নে আমরা পৌরসভা সবাই মিলে চিন্তা করলাম কবির বিধি মানে মেনেই করা হবে। কবির বিধি তো মানতেই হবে, স্যানিটাইজ পরিষ্কার করে স্যানিটাইজ করা হলো কালকেই। যেটা আগে নিয়ম ছিল 3টা থেকে 7টা। না, লোক আসবে, সবাই উদগ্রীব। অনেক দিন ধরে বাড়িতে ঘরে ঢুকে বসে আছে বাচ্চা কাচ্চারা, আর বড় যারা বয়স্ক তারাও এসে ঘুরে যায়।